কুমিল্লা চান্দিনার দোল্লাই নোয়াপুর সরকারি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী নুজহাত তাবাসসুম তামান্না আক্তারের হত্যা মামলায় জড়িতদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে উক্ত কলেজের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা। 29শে অক্টোবর মঙ্গলবার দুপুরে উপজেলার দোল্লাই নোয়াপুর সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে প্রতিবাদ স্বরূপ শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি মাধাইয়া রহিমনগর প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ গেট প্রাঙ্গণে গিয়ে মানববন্ধনে অংশ নেয়। এ সময় ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন দোল্লাই নোয়াপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মান্নান, অধ্যাপক দীপক কুমার মজুমদার, অধ্যাপক গোপীনাথ বণিক, প্রভাষক আতিকুল ইসলাম, প্রভাষক সাদেক মজুমদার, প্রভাষক সৈয়দ আহমেদ, প্রভাষক খলিলুর রহমান, প্রভাষক নিতাইচন্দ্র বিশ্বাস, প্রভাষক মোশারফ হোসেন, প্রভাষক লুৎফর রহমান, নিহত তামান্নার মামা হারুনুর রশিদ, ফুফু রুনা আক্তার প্রমুখ। বক্তারা কলেজ ছাত্রী তামান্না হত্যার সাথে জড়িতদের গ্রেফতার করে ফাঁসি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান। তামান্না আক্তারের মামা হারুনুর রশিদ ফুফু রুনা আক্তার জানান, মেয়ে বিয়ে দেওয়ার পর থেকেই তার স্বামী ও শ্বশুর শাশুড়ির শারীরিক ও মানসিকভাবে নির্যাতন চালিয়ে আসছে। তামান্না আক্তারকে গত মঙ্গলবার মেরে ফ্যানের সাথে ওড়না দিয়ে ঝুলিয়ে রেখেছে। তারা আরও জানান, ঘাতক স্বামী হাবিবুল্লাহ ওরফে আমির হোসেনের বিদেশের কাগজপত্র ও পাসপোর্ট শ্বশুরবাড়িতে ছিল, কিন্তু ঘটনার দিন ভোরে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আসে। এতে বোঝা যায় পূর্ব পরিকল্পিতভাবে তামান্না আক্তারকে হত্যা করা হয়েছে। আমরা প্রশাসনের কাছে তদন্তপূর্বক সঠিক বিচার চাই। সহপাঠী মেহেদী হাসান শুভ জানায়, তামান্না আক্তার দোল্লাই নোয়াপুর সরকারি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের হিসাব বিজ্ঞানের ছাত্রী ছিলেন। সে খুবই মেধাবী ও ভদ্র ছিল। তার এই পরিকল্পিত হত্যার পেছনে দোষীদের আইনের আওতায় এনে সুস্পষ্ট বিচারের দাবি জানাই এবং হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দোষীদের ফাঁসির রায় আশা করছি। মানববন্ধন ও বিক্ষোভে অংশ নেয়া দোল্লাই নোয়াপুর সরকারি কলেজের অধ্যাপক শাহ আলম আহসান হাবিব, নার্গিস সুলতানা, ইরশাদ জাহান, শাহ আলম মুন্সি, জামাল আহমেদ মোল্লা, আজিম উদ্দিন, নিহত তামান্নার চাচা ফারুক হোসেন, চাচা নুরুল ইসলাম, চাচা নজরুল ইসলাম, চাচা নোমান গাজী, প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক সহ সাধারণ মানুষরা। এদিকে বুড়িচং থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাসের সাথে কথা হলে তিনি জানায়, ঘটনার সাথে জড়িতদের স্বামী ও শ্বশুর সহ অন্যান্যদের গ্রেফতার অভিযান চলছে। উল্লেখ্য, গত 22শে অক্টোবর বুড়িচং উপজেলার সোলনল ইউনিয়নের ইছাপুরা গ্রাম এলাকায় স্বামীর বাড়িতে কলেজ ছাত্রী তামান্নাকে পিটিয়ে হত্যা করে স্বামী হাবিবুল্লাহ সহ শ্বশুর বাড়ির লোকজন। পরে তার লাশ ফ্যানের সাথে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে এলাকায় প্রচারণা চালায় তারা। এ ঘটনায় পরের দিন নিহতের বাবা রওশন ইকবাল ভূঁইয়া রতন বাদী হয়ে বুড়িচং থানায় তিনজনের নাম উল্লেখ করে আরও চারজনকে অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় প্রধান আসামি করা হয় নিহতের স্বামী হাবিবুল্লাহ, শ্বশুর ওয়াহিদুর রহমান ও শাশুড়ি সহ সাতজনকে। আমাদের সহপাঠী তামান্নাকে যে পূর্ব পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, আমরা এর নির্মম বিচার চাই এবং হত্যাকারীকে দ্রুত প্রশাসনের আওতায় গ্রেপ্তার করে অবিলম্বে তাদের পাশে আমরা দাবি জানাচ্ছি। তামান্না আমাদের সহপাঠী ছিল, তাকে পূর্ব পরিকল্পনাভাবে তাকে হত্যা করা হয়েছে। আমরা তার খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং তাকে যারা হত্যা করেছে তাদের ফাঁসি চাই। তার হত্যাটি ছিল আকস্মিক এবং সন্দেহজনক। আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাই। দোল্লাই নোয়াপুর সরকারি কলেজের প্রত্যেকটা শিক্ষার্থীর প্রাণের দাবি, আমাদের অত্র প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী এবং কর্মচারী বিন্দুদের প্রাণের দাবি। তামান্না হত্যাকাণ্ডের আমরা যথোপযুক্ত বিচার চাই এবং নিয়মিত ছাত্রী আমি আজকে 2 বছর তাকে পড়াচ্ছি। আমার জানা মতে সে
একটি খুব সুন্দর এবং ভালো চরিত্রের অধিকারী মেয়ে ছিল, কিন্তু কেন জানি কীভাবে তার স্বামী তাকে নিঃসঙ্গভাবে হত্যা করেছে। আমরা এই নিঃসঙ্গ হত্যার বিচার চাই, বিচার চাই, বিচার চাই। আমার মেয়ের ওরা নির্মমভাবে হত্যা করছে, আমার দাবি তার স্বামী এখনও ধরা পড়ে নাই, আমি আপনাদের সহায়তা চাই, সহযোগিতা চাই। বা আমার মেয়ে লেখাপড়া করবে, মানুষ হবে, আলোচিত হবে অন্যভাবে, সে কোনো কর্ম করবে, ভালো জায়গায় পরীক্ষা দেবে, ভালোভাবে কর্ম করবে। আমার মেয়ের এই অনেকের নীতিবৃত্ত আমি মানতে পারবো না। আপনারা আমার মেয়ের সঠিক বিচার আদায় করে দেন। আমি মেয়ের মামা, আমার ভাগ্নিকে পরিকল্পিতভাবে হত্যা করেছে, এই 22 তারিখ হত্যা হয়েছে, এই পর্যন্ত কোনো আসামি ধরা হয় নাই। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, অতি জরুরি আমার আসামি ধরা হোক। মামলা এফআইআর হয়েছে 23 তারিখ, আজকে 29 তারিখ, এই পর্যন্ত কোনো আসামি ধরা হয়নি। থানা হয়েছে ওসি আকুল চন্দ্র বিশ্বাস এবং আইউ হলো পুষ্পবরুণ চাকমা। তারা আমাদেরকে বলতেছে তাদের কার্যক্রম তারা চালাইতেছে, কিন্তু এখনও আসামি ধরা ছোঁয়ার বাইরে, এখনও কোনো আসামি ধরতে পারেনি।